হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর ফলাফল লই পেলায় ছাত্র ছাত্রীসকলে উৎসাহে বার্তায় আছে, কিন্তু হায়ার সেকেন্ডারি ফলাফল পাবলিশ করার বাবে অলপ দেরি হয়ে আছে। কারণ এই বছর হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর পরীক্ষার্থী আন বছর তুলনায় অধিক আসলে, আর কপি চেক করতে কপি ইভ্যালুয়েশন স্ক্রুটিনি হেড এক্সামিনার করতে অল্প দেরি হল, কারণ বহিরঙ্ক অসংখ্য, সেই কারণে ফলাফল দেরি হয়ে আছে। আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা লই পেলায় মুখ্যমন্ত্রী সংবাদমেল পাতিছে, সংবাদমেলত আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলক স্বতন্ত্র দিয়া বলে ঘোষণা করেছে। কারণ যদি অল্প খরদর করা হয় পরীক্ষার ফলাফল ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেয়ে এক্সাম বোর্ডক স্বতন্ত্র দিয়া হয়েছে বলে ঘোষণা করে। আনহাতে শিক্ষামন্ত্রী পরীক্ষা ফলাফলের দিনা রাতেপা ঘোষণা করিব বলে ব্যক্ত করে। আপনাদের স্ক্রিনত হায়ার সেকেন্ডারির ফলাফল সম্পর্কে মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী কি কয় আপনাদের চাই লোক। হায়ার সেকেন্ডারি রিজাল্ট কোনবা দিন দিব ডেফিনেটলি রেডি হওয়া নাই, গতি এই খুব বেশি পুষ করে থাকি নালে পেপার বা পাবলিকর হেঁচাত কিবা এটা ভুল রিজাল্ট এটা দি দিব। সঁচা কথাটো হল যে কাউন্সিল ইজ নট রেডি, কাউন্সিল এতিয়ালৈকে রেডি হওয়া নাই। আমি যদি এটা মানসিক কাউন্সিলর ওপর হেঁচা আনো রিজাল্টটো সোনকালে দিব লাগে বলে, তার রিজাল্টটো কি হব যে ভুল রিজাল্ট এটা দি দিব। আকো গতি যিদিনাখনে রিজাল্ট রেডি হয় তার 24 ঘণ্টার ভিতর রিজাল্ট দি দিব। আর আউটার ডেট এটাতো থাকেই যে আমার এডমিশনবিলাক স্টার্ট হব এপ্রিলর শেষর ফালে, গতি সময়ত রিজাল্টটো দিব। এই বছর কাউন্সিলর রিজাল্টটো দিওঁতে 7-8 দিন দেরি হয়েছে, কিন্তু বহুত বেশি প্রেসার করে থাকলে ভুল রিজাল্ট ওলাই যাব। সেকারণে যিদিন রিজাল্ট দিব রাতেপা গম পাব, গধূলি রিজাল্ট পাই যাব ধুনিয়া করে, কবাত 3 দিন 4 দিনও হব পারে 7 দিনও হব পারে, কিন্তু এটা নির্ধারিত সময় আগত রিজাল্ট দিবই। মই এটলে বহুত বেশি স্পেকুলেট করে থাকিব কারণে মই ভাবো যে এটা উচিত নহয়, কারণ একদম ময়ো ফোন করে সোধা নাই। সেকারণে বেশিকৈ খবর লৈ থাকিলে তেওঁলোকে ভুল রিজাল্ট এটা দি দিব আর বহুত জীবনবিলাক বেয়া হয়ে যাব। সেকারণে ইমান আগতীয়াকে না, যেতিয়া আপনাদের গমে পাব যেদিনাখন রিজাল্ট দিব রাতেপা শুই উঠি আপনাদের খবর পাই যাব।